বিদ্যুতের ভুয়ো বিল অতিরিক্ত মাশুলের প্রতিবাদে বাসন্তী হাইওয়েতে রাস্তার ওপর শুয়ে প্রতিবাদ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা। দীর্ঘ সময় পথ অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের ভুয়ো বিল ও অতিরিক্ত মাশুলের প্রতিবাদে বাসন্তী হাইওয়ের ওপর রাস্তার ওপর শুয়ে অবরোধ গ্রাহকদের। ঘটনাটি ঘটেছে বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালী এক নম্বর ও দু নম্বর ব্লকে। অভিযোগ, সরবাড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েত সহ বেশ কয়েকটি অঞ্চলে কয়েক মাস ধরে বিদ্যুৎ দপ্তর থেকে ভুয়ো বিল পাঠানো হচ্ছে, পাশাপাশি অতিরিক্ত মাশুল চাপিয়ে দেওয়া হচ্ছে গ্রামবাসীদের ওপর। 20 থেকে 25 হাজার টাকার বিল পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বাসিন্দারা। আমরা সাধারণ মানুষ, সন্দেশখালের খেটে খাওয়া মানুষ আমরা। আমরা বাড়িতে, এক একজনের বাড়িতে অফিস থেকে লোক যাচ্ছে, অফিসার পাঠাচ্ছে, তারা গিয়ে মিটারটা চাপছে, ওদের একটা মেশিন আছে, চেপে একটা বড় বিল বের করে দিচ্ছে। কারা 22,000 টাকা 25,000 টাকা, আমার মতো মানুষের 22,000 টাকা বিল। আমার বাড়ি একটা ল্যাম্প জ্বলে, বাড়িতে আমি থাকি না, বাইরে কাজ করতে চলে যাই। আমি অফিসে আছি, অফিসে বড় সাহেবের সাথে কথা বলতে, বড় সাহেব ধাক্কা মেরে বাইরে বের করে দিচ্ছে, আমাদের কোনো কথা শুনছে না। গরিব মানুষের, প্রতিটা গরিব মানুষের আনলিমিটেড বিল, বিলের কোনো মূল্য নেই, অতিরিক্ত বিল। যে বাড়ি একটা ল্যাম্প জ্বলে, ল্যাম্প জ্বলে যদি 22,000 টাকা বিল হয়, তাহলে আমরা কোথাতে দেব? বিদ্যুৎ দপ্তর নির্ধারিত তারিখের মধ্যে টাকা না দিলে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিচ্ছে, পাশাপাশি কড়া পদক্ষেপ নিচ্ছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতা ও বাসন্তী হাইওয়ের সরবেড়িয়ার রাস্তার ওপর কয়েক হাজার উপভোক্তা হাতে ফেস্টুন ব্যানার নিয়ে অবরোধে সামিল হন। দীর্ঘ সময় অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অবরোধে বাসন্তী হাইওয়েতে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। আমার কারেন্টের বিল এসেছে বলে ফ্রন্টের বিল বলছে 5,000 টাকা। আমি স্যার একটু, আমি হ্যান্ডিক্যাপ অল্প দেখতে পাই, আমার একটু কম হবে না? তা বলতে কম হতে পারে, বাড়ি সমেত মরে যেতে হবে, মুকুফ হবে, বাড়ি সমেত মরে যেতে হবে, সব তাহলে মুকুফ হবে। আমি চাইছি যাতে এই টাকাটা আমি যেন ফিরে পাই, আমার কাছে 5,000 টাকা নিয়ে নিয়েছেন। অন্যদিকে সন্দেশখালী ধামাখালী যাতায়াতের রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। এখানে বিল এসছে 90,401 টাকা, কারো ইলেকট্রিক বিল এরকম আসে 90,401 টাকা। হ্যাঁ, অফিসে গেলে কোনো কথাই শুনছে না, লোককে দিয়ে বলছে যে মানে যে মেন অফিসার সেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে না, অন্য লোককে দিয়ে কথা বলে দুর্নীতি করানোর চেষ্টা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সন্দেশখালী থানার পুলিশ। অবরোধকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই যে বিলটা আমি দেখাচ্ছি, এ দেখো লাইটও জ্বলেনি আর পাখাও চলেনি, শুধু বিলটা দিয়ে চলে গেছে। আমরা বাড়ি কেউ থাকি না, বিলটা এসে জানলার থেকে দিয়ে চলে যায়। এবার আমরা যদি অফিসে আসি, অফিসে আমাদের তো মেয়ে ছেলে, আমরা যদি ওদের বলতে আসি, ওনারা আমাদের কোনো কথা শোনে না, বলে বেরিয়ে যাও এখান থেকে, চলে যাও, কোনো কথা শুনবো না। তারপরে মারপথে লোক পাঠায়, এত টাকা বিল এসছে, তোমরা 10,000 করে টাকা দাও, আমরা বিলটা তোমাদের মুকুব করে দেবো। আমরা তো খেটে খাবো মানুষ, আমরা কি করে এগুলো পারি? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড, শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।